नमस्कार, आमी टुम्पा आपनादेर सामने निये चले एसेछी आज के कोचुर लतिर एकटा रेसिपी। सहज ओ सिम्पल भावे बानानो आमी जे कोनो रेसिपी आपनादेर संगे शेयर करी। जदि आमार ए रेसिपिगुलो भालो लागे ताहले एकटा लाइक करबेन आर कमेंटेर माध्यमे आमाके जानाते भूलबेन ना। आर जदि आपनी नतून होये थाकेन आमार चैनेले ताहले आमार चैनेलेर सदस्य होवार जन्य सबस्क्राइब बटनटा क्लिक करे बेल बटनटाओ क्लिक करे राखबेन, ताहले सबार आगे आमार चैनेलेर नोटिफिकेशन आपनार काछे पौंछे जाबे। आज आमी आपनादेर संगे सिम्पल भावे घरोया भावे रान्ना शेयर करब कचुर लति। तो कचुर लति आमी एखाने गायेर खोसा छाड़िए छोटो छोटो टुकरो करे केटे नियेछि। तो एखन आमी एटाके एकटु भाप दिए फेले देब। कड़ाइ दिए दिच्छि ओर मध्ये कचुर लति, दिए देव परिमाण मतो जल, एकटु लवण दिए देव, दिए ढाकाटा बंध करे आमी एकटु सिद्ध हवार जोन्नो अपेक्षा करब। तो एखन एकटु मसला बानिए नेब। दिए दिलाम वन स्पून पोस्त और वन स्पून सादा सर्षे, आपनारा एखाने कालो सर्षेओ यूज करते पारेन। तो এদিকে লতি সিদ্ধ হয়ে গেছে, লতিটা আমি এখন নামিয়ে নেব। গ্যাস ওভেনে আমি কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম সরষের তেল। তো আপনারা এখানে যে কোনো রান্নার তেল ব্যবহার করতে পারেন। ফোড়নে দিয়ে দিচ্ছি কালো জিরে ও শুকনো লঙ্কা দুটো ফাটিয়ে। একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেব পেঁয়াজ কুচি, খুব মিহি করে আমি কুচিয়ে রেখেছি পেঁয়াজ, সেটা অ্যাড করে দিলাম। দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। এখন এর মধ্যে আমি লতি অ্যাড করে দেব। লতিটা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এর মধ্যে আমি দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা। তো আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ঝালটা এখানে ব্যবহার করবেন। এখন একটু লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। আর সমস্ত রান্নাটা কিন্তু করতে হবে লো টু মিডিয়ামে গ্যাসের ফ্লেমটা রেখে। তো এখন এর মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব। কোনোভাবে গ্যাসের ফ্লেমটা বাড়াবেন না, তাহলে ভেতর থেকে কাঁচা থেকে যাবে আর ওপর দিয়ে পুড়ে যাবে, তাহলে ভালো লাগবে না। এখন কিন্তু আমার কচুর লতির কালারটা চেঞ্জ হয়ে গেছে, গোল্ডেন কালার চলে এসেছে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দেব বেটে রাখা মশলা, পোস্ত আর সর্ষে যেটা আমি বেটে রেখেছিলাম দিয়ে দিলাম এর মধ্যে। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে। এখন নাড়াচাড়া করে দিচ্ছি। তো মশলাটা দেওয়ার পর আমি আরো বেশ কিছুক্ষণ ভাজতে থাকবো। এর মধ্যে আমি টেস্ট অনুযায়ী চিনি দিয়ে দিলাম, আপনাদের টেস্ট অনুযায়ী কম বেশি করে দিতে পারেন। আমার এই রেসিপিটি প্রায় হয়ে এসেছে এখন। তো আমি এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে নামিয়ে নেব, সার্ভ করে দিচ্ছি। তো কেমন লাগলো আমার এই রেসিপিটি অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আর যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার পাশে থাকার জন্য সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে বেল বাটনের অল ক্লিক করে রাখবেন। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপি নিয়ে।